हेलो वेलकम टू ट्रैवल स्पॉट। आज के আমরা চলে এসেছি সাইন্স সিটি মেগা ট্রেড ফেয়ার। বেশ ভালো লাগলো, তবে কিনতে পারলে আরো ভালো লাগলো। আজ পয়সার অভাবে কিনতে পারলাম না। কোনো প্ল্যান ছাড়াই এসেছি হঠাৎ করে। সাডেন প্ল্যান ছিল এখানে। মোট 22টা কান্ট্রি থেকে এখানে স্টল বসানো হয়েছে বিভিন্ন তাদের স্পেশালিটি নিয়ে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, আপনারাও আসুন এবং এনজয় করুন। শুরু হয়ে গেল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার সায়েন্স সিটি গ্রাউন্ডে। এই বছর 21তম বছরে পদার্পণ এই মেলা। মেলায় 20টি দেশ সহ 22টি রাজ্য তাদের অভিনব হস্তশিল্পের সামগ্রী নিয়ে বসেছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 16 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত সকাল 11টা থেকে রাত 8টা অবধি চলছে। খাদ্য সামগ্রী থেকে শুরু করে শাড়ি, হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী রয়েছে এই মেলাতে। তার সাথে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং উপহার। নানা রকম ডিসকাউন্টের সাথে সাথে আপনারা যদি 3,000 টাকার বেশি শপিং করেন তাহলে পেয়ে যাবেন ফ্রি গিফটসও। এবারের মেলায় বাংলাদেশের 27টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের 17টি দেশ ও ভারতের 22টি অঙ্গরাজ্যের প্রায় 600 প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করছে। এবার মেলার অন্যতম আকর্ষণ আফগানিস্তান। শুকনো ফল, কাপড়, ঘর সাজানোর সামগ্রী নিয়ে হাজির হয়েছেন তারা। কোভিড অতিমারিতে ব্যবসা ক্ষেত্রে যে রুক্ষতা তৈরি হয়েছিল তাতে আবার সবুজের ছোঁয়া লেগেছে। বাণিজ্য মেলা তাতে কিছুটা হলেও জলের যোগান দেবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলাপন বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন বাংলার সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলির বাণিজ্যিক সম্পর্কের কথা। থাইল্যান্ড এবং আফগানিস্তান মেলার পার্টনার দেশ, ফোকাস দেশ বাংলাদেশ। গত বছর মেলায় স্টলের সংখ্যা ছিল 500, এবছর স্টলের সংখ্যা 600 হয়েছে। অংশগ্রহণকারী ব্যবসায়ী সংস্থার সংখ্যাও বেড়েছে গত বছরের তুলনায়। এছাড়া অংশগ্রহণকারী দেশের সংখ্যাও এবছর তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে। প্রথম দিন থেকে মেলায় ভিড় নজরে এসেছে বেঙ্গল চেম্বার অফ কমার্স আয়োজিত এই ট্রেড ফেয়ার। উদ্যোক্তারা জানিয়েছেন বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য হল কলকাতাকে শিল্প ও বাণিজ্যের পীঠস্থান হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা। খুচরো ব্যবসার ক্ষেত্রেও কলকাতার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করতে চান বাণিজ্য মেলার উদ্যোক্তারা। বাণিজ্য মেলায় অংশ নিয়েছে পাকিস্তান, তুরস্ক, ইজিপ্ট, মায়ানমার, ভুটান, চীন, তাইওয়ান, নেদারল্যান্ড, দুবাই, আমেরিকা, শ্রীলঙ্কা, নেপালের মতো মোট 16টি দেশ। সঙ্গে রয়েছে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের মতো ভারতের প্রায় সব রাজ্য। এছাড়াও কেন্দ্র সরকারের বেশ কয়েকটি বিভাগ যেমন বস্ত্র, তাঁত এবং পাট
বাণিজ্য মেলায় অংশ নিয়েছে।